হাজরাত দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই অন্ধ মুরিদ খাজা বাবার দরবারে এসে কাঁদতে লাগলেন, বলে বাবা কান্দো কেন? বলে হুজুর, আমি আপনার কাছে কালেমা পড়ছি, মুরিদ হইছি বিদায়, পৃথিরাজ আমার চাকরি চ্যুত করেছে, রাজ দরবারে ছোট্ট একটা চাকরি করতাম, আমি অন্ধ মানুষ, হুজুর ছোট্ট একটু বেতন কোন রকম আমার দিন মাস বাচ্চা কাচ্চা নিয়ে চলে, হুজুর চাকরি যদি না থাকে আমি অন্ধ, ভিক্ষে করে খাওয়া লাগবে, আর আমি মুসলমান, অনেকে ভিক্ষাও আমারে দিবে না, হুজুর চাকরি যদি না থাকে আমি বড় অভাব এবং কষ্টের মধ্যে পড়ে যাব। খাজা বাবা বললেন, বাবা তাহলে আমি কি করবো তোমাকে বলো? বলে হুজুর আপনি যদি একটা চিঠি লিখে দেন, পৃথিবীর হয়তো দয়া লাগতে পারে, আপনাকে সম্মান দেখাবে, আপনাকে হয়তো সম্মান করবে, চাকরিটা আমাকে ফিরাই দিবে, দয়া করে আপনি একটা চিঠি কাগজ লিখে দেন। খাজা বাবা চিঠির মধ্যে লাগলেন, ওহে পৃথিরাজ, আমি একজন মুসলিম ফকির, খাজা বাবা আজমেরি, আপনি আমার মুসলমান মুরিদকে চাকরি চুতু করেছেন রাজ দরবার থেকে, উনি অত্যন্ত গরিব এবং দরিদ্র মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আপনি দয়া করে তার চাকরিটা ফেরত দিয়ে দেন। খুব নম্র ভাষা, অলিরা তো সবসময় নরম থাকেন, বিনয়ী থাকেন, তারা চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা নিয়ে গেছে অন্ধ মুরিদ পৃথিরাজের কাছে, বললেন রাজা, খাজা বাবা আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, দয়া করে নেন। চিঠিখানা নেওয়ার পরে খাজা বাবার চিঠিখানা পাওয়ার পরে পৃথিরাজের দেমাগ বেড়ে গেল, অহংকার বেড়ে গেল, আস্তে করে চিঠির মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। চিঠিখানা তখন ছিঁড়ে ফেলে দিয়েছে, সিরা চিঠি মুসলমানের হাতে দিয়ে দিল, যাও তোর খাজা বাবাকে চিঠি ফেরত দিয়ে দে। সেরা চিঠিখানা হাতে পাওয়ার পরে খাজা বাবা বুঝলেন সে আমাকে অপমান করছে, শুনেন ওলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না, ওলিদের সম্মানে যারা হাত দেয়, আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিলহার, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি, ওলিদের সম্মানটাকে ছোট করে দেখবেন না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আপনি নবীর ইজ্জত বুঝে না, আমার বন্ধুগণের ইজ্জত তারা বুঝে না, তারা বুঝে না, ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমার বন্ধুগণের। ও নবী আপনি বলে দেন, যারা মুনাফিক তারা বুঝে না, তারা অনুধাবন করে না, খাজা বাবার ইজ্জত যখন হাত লাগাইছে তখন খাজা বাবা বুঝতে পারছে সে আমার ইজ্জতের চাদর ধরেছে। এ শুনেন অহংকার আল্লাহর চাদর, অহংকার কার চাদর? জোরে বলতে হবে, কার? অহংকার আল্লাহর চাদর। আল্লাহর নবী বলেন, হাবিব উম্মতকে বলবেন তারা যেন আমার চাদর ধরে না টানে। নবীজি বললেন, আল্লাহ বলো কি তোমার চাদর, আবার কি বলো? অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে বলবেন তারা যাতে অহংকার না করে, কিন্তু আমরা অহংকার করি, কত বড় অহংকার, বিরাট অহংকার করি আমরা, একটু পয়সা হলে সে আর মাটি চাই না, আকাশের দিক চাই আনে, একটু দূর গিয়ে পয়সা বলে এটা আকাশের দিক চাইছে আনে, মাটির দিকে চাই না, এমন বাবলু হয়েছে যে দুনিয়া একবার উদ্ধার করে ফেলেছি। আরে পৃথিবী বিখ্যাত রাজা বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এত বড় মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন, বর্তমানে ইরাক, ইরান, ওমান, ইয়ামান,
জর্দান সিরিয়া লেবানন লিবিয়া ফিলিস্তিন মিশর তিউনিসিয়া আলজেরিয়া মরক্কো কাতার কুয়েত বাহরাইন দুবাই সৌদি আরব সারা পৃথিবীর এই অঞ্চলের বিরাট বড় মুসলিম মিল্লাতের খলিফা ধুলাবালির মধ্যে শুয়ে থাকতেন মাথার হাতের দানার উপরে গাছের নিচে পড়ে ঘুমায় থাকতেন পাটির বিছানাতে ঘুমাইতেন খেজুরের মাদুরের বিছানাতে ঘুমাইতেন আর আমরা ফয়সা করি হইলি তার বাপের জলায় বাঁচি বিরাট বড় কিছু ইয়ে করছি এগুলি আসে না যেন কখনো অন্তরে আল্লাহ রসুল বলেন হাবিব উম্মতকে বলবেন অহংকার আমি আল্লাহর চাদর আপনার উম্মত যেন আমার চাদরে হাত না দেয় পৃথ্বীরাজ খাজা বাবার ইজ্জতের চাদরে হাত দিল অহংকার করে বসলো খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাই আরাকখানা চিঠি লিখলেন ওহে পৃথ্বীরাজ আমি মুসলিম ফকির খাজা আজমিরি বলতেছি আপনাকে একজন মুসলমান সেনাপতির হাতে আমি তুলে দিলাম চিঠি কেনা পাঠাই দিলেন রাত্রিবেলা ঘুমানো মোহাম্মদ ঘুরি সীমান্তে সিন্ধে 1,20,000 স্বর্ণ নিয়ে মোহাম্মদ ঘুরি ঘুমায় স্বপ্নের ঘরে খাজা বাবা বলেন মোহাম্মদ ঘুরি আমি আপনাকে নির্দেশ দিলাম খাজা মাইনুদ্দিন চিশত আপনাকে হুকুম দিলাম আপনি দ্রুত গতিতে ভারতবর্ষ আক্রমণ করেন তখন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি রাজধানী পৃথ্বীরাজ সংবাদ শুনল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে ধেয়ে আসতেছে পৃথ্বীরাজ দ্রুত গতিতে একজন না দুইজন না 3,00,000 সৈন্য জোগাড় করলো রাজত্ব বাঁচানোর জন্য 3,00,000 সৈন্য নিয়ে রওনা হলো সৈন্যবাহিনী চলে পানিপথ প্রান্তর পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয় এই পানিপথে যাওয়ার পরে মোহাম্মদ ঘুরির সামনে পৃথ্বীরাজের বিরাট বড় সেনা দল সম্মুখীন হলো মাত্র 1,20,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ানো আল্লাহ কঠিন যুদ্ধ হচ্ছে পৃথ্বীরাজের চৌকস সেনারা যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করতে লাগলো মোহাম্মদ ঘুরি দিশা না পাইয়া বলল তাড়াতাড়ি যাও এখানে আজমির একজন আল্লাহর ওলি যিনি আমাকে নির্দেশ দিয়েছেন দ্রুত গতিতে ঘোড়া নিয়ে যাও তাকে সংবাদ দাও মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না আজকে মোহাম্মদ ঘুরি যদি পরাজিত হয় তাহলে এই জমিনে ইসলাম আর হয়তো ঠিকানো সম্ভব হবে না খাজা বাবা আজমির মুরাকাবায় ধরে সৈন্য এসে দ্রুত গতিতে খাজা বাবার সামনে এসে বলেন হুজুর মোহাম্মদ ঘুরি চিঠি পাঠিয়েছেন মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে মুসলমানদের মন দুর্বল হয়ে যাচ্ছে দিনের পর দিন মুসলমান যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে হুজুর এখন আপনার দোয়া ছাড়া আর আর কোনো উপায় নাই আপনি নির্দেশ দিয়েছিলেন আপনার হুকুমে আজ আসা হয়েছে খাজা বাবা আজমিরি ঠিক আজমির হুজরা শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া দোয়া পড়লেন দোয়া পড়িয়া পানিপথ প্রান্তরের দিকে ধুলিগুলি নিক্ষেপ করলেন ধুলি নিক্ষেপ করলেন আজমির থেকে ধুলি চলে আসলো পানিপথে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ধুলি চললেন আজমির থেকে ধুলি চলে গেল পানিপথে সমস্ত পৃথিবীর শিবিরের ভিতরে ধুলি ছড়িয়ে গেল তাদের অন্তর দুর্বল হয়ে গেল মনোবল দুর্বল হয়ে গেল
চোখে মুখে তারা ভিন্ন দেখতে লাগলো দিকশূন্য দেখতে লাগলো আল্লাহ তাদের চোখে এমন এক অবস্থা দেখাইলেন তারা দেখতেছে মুসলিম সেনাপতি লাখে 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 এত মুসলিম সেনাপতি তাদের চোখে দেখতে লাগলো যে দেখা হিন্দু সৈন্যদের মন দুর্বল হয়ে গেল বুঝতে পারছেন বিজয়ের মালিক কে আল্লাহ একসাথে বলতে হবে কে আল্লাহ মুসলমান ধনে জনে অস্ত্রে শস্ত্রে কোনদিন বিজয় হয়নি আজকে হামাসের যোদ্ধারা কি নিয়ে যুদ্ধ করে কোন তো ওগার কয়টা রকেট আছে কয়টা মেশিন গান আছে কয়টা এই বন্দুক আছে এই দিয়ে ইসরায়েলের আপনি চিন্তা করেন শত শত কোটি ডলারের এক একটা ট্যাঙ্ক ওদের একটা ছোট রকেট লঞ্চারে ধ্বংস হয়ে যেতেছে পুড়ে শেষ হয়ে যেতেছে কিন্তু দেখবেন ভিডিওতে প্রত্যেকটা রকেট লঞ্চার সারার আগে ওরা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছাড়তেছে বুঝতে পারছেন বুঝে যায় আমাদের দেশের পোলাপান তো ওই বয়সের পোলাপান দাঁড়ায় মুতে কি কথা কথা কে মুতে ফানিও নেই হামাসের যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে যে যুবকগুলি আর আমাদের দেশের এই সমস্ত যুবকরা তো খারাপ মুতে প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিয়ে শত শত কোটি ডলারের এক একটা ট্যাঙ্ক পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক যেগুলির সামনে যুদ্ধে দাঁড়ানোর মতো ট্যাঙ্ক পৃথিবীতে নাই এই সমস্ত ট্যাঙ্কগুলি একটা ছোট্ট লকেট লঞ্চারে পুড়ে শেষ হয়ে যাচ্ছে সারার আগে দেখবেন প্রত্যেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার কয় আর হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা আর নি'মান নাসির মেরে ছেড়ে দিতেছে এক একটা রকেট লঞ্চারে শত শত কোটি ডলারের আপনার ওই এক একটা ট্যাঙ্ক পুড়ে পুড়ে ছাই হয়ে যাইতেছে একসাথে বলবেন আল্লাহু আকবার কালকে দেখলাম খবরে উত্তর গাজা আবার দখলে নিয়েছে হামাস ফিলিস্তিনি সৈন্য 3000 ইসরায়েলের সৈন্য পাগল হয়ে গেছে খবরে দেখলাম বিশুদ্ধ খবর 3000 সৈন্য ইসরায়েলের পাগল হয়ে গেছে মেন্টাল হয়ে গেছে কি কয় না কয় বুঝে না মানে যুদ্ধের ভয়াবহতা দেখে আর ওদের সৈন্যদের মরণ দেখে 3000 সৈন্য পাগলই হয়ে গেছে এটা তো খবরে কয় ওগার খবর অরিজিনাল খবর যে কত আছে এগুলোর তো হিসাব জানি বুঝতে পারছেন তো বিজয়ের মালিক কে আল্লাহ একসাথে বলতে হবে কে আল্লাহ আল্লাহ বিজয়ের মালিক আপনাকে শুধু স্থির থাকতে হবে দিনের উপর আপনাকে দায়ম এবং কায়েম থাকতে হবে মজবুত থাকতে হবে আপনাকে প্রিয় চাঁদপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে মোহাম্মদ ঘুরি মুসলিমদের যুদ্ধের মোড় ঘুরে গেল ধুরি চললেন আজমির থেকে ধুরি যায় বলল পানি পথে ধুরি চললেন আজমির থেকে ধুরি যায় বলল পানি পথে আল্লাহু আকবার মুসলমানদের বিজয় সেই দিন হলো ওলি আল্লাহর গুণে অতএব ইসলাম আসছে ওলি আল্লাহদের বদৌলতে সেদিন খাজা বাবা যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তে এ দেশের কোটি কোটি মুসলমান এই 1200 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়ত 1000 বছর ধরে বুকে হাত বেঁধে নামাজ পড়ত খাজা বাবা সেই দিন যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তেন এ দেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারাবির নামাজ 8 রাকাত পড়ত খাজা বাবা সেই দিন যদি ভেতরের নামাজ 1 রাকাত পড়তেন এ দেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে তারা 1 রাকাত ভেতরের নামাজ পড়ত খাজা বাবা যদি নামাজে আমিন জোরে চিল্লান দিত এদেশের 1000 বছর ধরে কোটি কোটি মুসলমান তারা নামাজের মধ্যে আমিন জোরে কয়ে চিল্লান দিত খাজা বাবা যেইভাবে নামাজ পড়েছে এ দেশের কোটি কোটি মুসলমান সেইভাবে নামাজ পড়তেছে খাজা বাবা নিজের আইনে নামাজ পড়ে নাই খাজা বাবা আমার নবীর তরিকায় নামাজ পড়ার কারণে আল্লাহ তিনি আল্লাহর ওলি হইয়া কবরে ঘুমাই গেছে কি কথা কর না কেন ঠিক কিনা খাজা বাবা কি উনার তরিকা না রসুলের তরিকা রসুলের তরিকা খাজা বাবা নিজের
পরীক্ষা নিয়ে আসেন নাই নিজের পরীক্ষা যদি নিয়ে আসতে তাহলে উনার জবানে এক কোটি মানুষ কালেমা পড়তো না এ আমি একটা পরিসংখ্যান দিই অ্যাটেনশন প্লিজ বুঝে যাবে আজকে খাজা বাবা কি জিনিস বোঝার দরকার যে তো খাজা বাবার ওরস মাহফিল তো খাজা বাবার সম্পর্কে বুঝাই এখন বাংলাদেশে মানুষ মুসলমান আছে কত কোটি 18 18 কোটি ধরে ভারতে মুসলমান আছে কত প্রায় 60 18 আর 60 কত হলো 78 80 ধরে রোহিঙ্গা টোহিঙ্গা দিয়ে ওই মায়ানমার দিয়ে ভুটান দিয়ে নেপাল দিয়ে 80 ধরে 80 কোটি পাকিস্তানে কত আছে 15 কোটি আফগানিস্তানে আছে এই বেল্ট দিয়ে আরো দেখলাম তাহলে মোটামুটি 100 কোটি মুসলমান আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ মায়ানমার ভুটান নেপাল দিয়ে চীন দেখলাম সাথে চীনও দেখলাম 100 কোটি মুসলমান শুধু এই বেল্টে চীনে 1 কোটির উপরে মুসলমান আছে 100 কোটি মুসলমান শুধু এই বেল্টে আর সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি বাদ বাকি মুসলমান ইউরোপে আফ্রিকাতে আরবে আমেরিকাতে অস্ট্রেলিয়া সব বিশ্ব জুড়ে বুঝছেন আজকে কথা বুঝে যেতে হবে বাদ বাকি 100 কোটি মুসলমান ওই বেল্টে খাজা বাবা আজমিরি আসলেন এই বেল্টে আমি পাকিস্তান বাদ দিলাম খাজা বাবা যখন আসছে তখন পাকিস্তানি এর আগে দাতাগঞ্জে বক্স দিন কায়েম করে ফেলছে ভারত বাংলাদেশ এই অঞ্চল দিয়ে মুসলমান আছে প্রায় 70-75 কোটি এই 75 কোটি মুসলমান হওয়ার পিছনে কার অবদান একটু বুঝে যেতে হবে আজকে 75 কোটি মুসলমানের অঞ্চলে আলেম আছে মিনিমাম হলো 50 লক্ষ কত লক্ষ 50 লক্ষ ভারত বাংলাদেশ দিয়ে আলেম আছে হাজার হাজার ওয়াজ হয় প্রত্যেক জুমাতে প্রত্যেক মসজিদে নসিহত হয় তবলিগ আছে তবলিগ সারা আছে ফির মুরিদি আছে এগুলো সারাও আছে বিভিন্ন লোকেরা বিভিন্ন ভাবে মানুষের দিনের দাওয়াত দেয় 75 কোটি মুসলমান যা করতে না পারছে মুসলমান কয়জন বানাইছে এই পর্যন্ত কোন এই 20 বছরে কয়জন মুসলমান হয়েছে বলেন বলেন তো কয়জন হয়েছে খাজা বাবা সেই দিন কি ওয়াজ করলেন না মাদ্রাসা না মসজিদ না আলেম না মুসলমান না জনসমাবেশ না সেমিনার না কনফারেন্স না উরুস না ইস্তেমা কিচ্ছু না খাজা বাবা একা ওয়াজ করলেন কি ওয়াজের জবানের ফিউজন কি ওনার এক ওয়াজে ওয়াজে হাঁকলেন দাওয়াত দিলেন হাঁকলেন দাওয়াত দিলেন এক কোটি মানুষ কালেমা পড়ল একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার তো খাজা বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আজকে যেখান থেকে ওয়াজ করে আসছে এই গ্রামের পাশের গ্রামে গত বছর এক হুজুর হয়েছে আল্লাহর হেদায়েত করুন হেতে সে ওয়াজ করতেছে যে কুত্তা মরে গেলে মাটি দিলে যা শাহজালাল রে মরে গেছে মাটি দিলে তাই হাই হাই এই ওয়াজ করার পরে মুসলমানরা কথা কয় কারণ আমাদের দেশের মুসলমান তো হুজুকে মাথা কোন তালের ঠিক নেই বুঝছেন না অনেক শুনি আছে কইছে কই গে আমার কি মানে বাপের ভিড়ে দিতেছে আমার সমস্যা কি আমার বাপ এনে ভিড়ে নিক আমি তোর খাইতেছি না পরে একজন যুবক উঠে হুজুরে কায়দা মতো রাম ধুলাই দিয়ে দিছে কাজকে তোরে বুঝাই দিছে ওয়াজ করে কয় কায়দা মতো যখন পিটুনি মারছে তখন সবার রুল চাইছে এটাও করলোটা কি তো করলো কি বুঝিস না শাহজালাল মানে সুলতানে বাংলা আরে শাহজালাল তো আমাদের সমস্ত মুসলমানদের সম্পদ কি কথা কথা কেন এত বড় কথা বলে যাবে আর ওকে আমি শুনাবো এই অবস্থা তাদের এই অ্যাটিটিউড তাদের এটা নিয়ে বিরাট শালীর দরবার আপনি কল্পনা করতে পারবেন যে তাদের মস্তিষ্কের ভিতরে কুত্তায় কিভাবে পেশাব করছে
বিবেক পর্যন্ত নষ্ট হয়ে গেছে কাকে কোন স্থানে সম্মান দিতে হয় সেটা বুঝে না সি 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 এই পর্যায়ে চলে গেছে এইজন্য আপনাদেরকে বারবার বারবার আমরা ওলিদের শান বলি বলি সতর্ক করি সতর্ক করা আমাদের দায়িত্ব মানা না মানা আপনার আপনি মানলেও খাজা বাবা আজমিরি আল্লাহর ওলি মাটির উপরে ওলি মাটির নিচে ওলি কি কথা কথা ঠিক না মানলেও ওলি আপনার আমার মানা না মানা দিয়ে তার ইজ্জত কমবো না বাড়বো না ঠিক বরং তিনাদেরকে মহব্বত করলে আমাদের ইজ্জত বাড়বে ঠিক আল মারউ মা মান আহাব্বা আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেন তুমি যাকে মহব্বত করবা হাসরের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে আজকে খাজা বাবার নামে যারা এই মাহফিল সাজাইছে মূলত মাহফিলটা আপনারা খাজা বাবাকে ভালোবাসেন এটার একটা বহিঃপ্রকাশ বলেন এই ভালোবাসাটা কি বিফলে যাবে না অবশ্যই না দেশে বহু মাহফিল হয় হাজার হাজার মাহফিল হয় অনেক মাদ্রাসা হয় খাজা বাবার নামে মাদ্রাসা আছে কয়টা আসেমি কাসেমি নাসেমি ফাসেমি বহুত মাদ্রাসা মনে কিছু নিয়ে না অনেক নামের মাদ্রাসা আছে কিন্তু খাজা বাবার নামে মাদ্রাসা কয়টা এটা বুঝে যাবে আমাদের দেশে কেউ কেউ মনে করে যে খাজা বাবার নামে মাদ্রাসা দিলে মনে খুব বেদাত হবে আর এটা মনে খুব নাজায়েজ হবে মানুষ শিরিকি বেদাতি বলবে বুঝতে পারছেন তাদের অ্যাটিটিউডে অসুবর আফসুস দিন যা পেয়েছি হুসাস্তুর কোঠি মুসলমান যা যা করতে না পেরেছে খাজা বাবা একা তাই করে দিয়ে দিছে পঞ্চাশ লক্ষ আলেম যা করতে না পেরেছে খাজা বাবা আজমিরি তার চাইতে কোটি গুণ বেশি করে দিয়ে গেছে কথা কথা ঠিক না বেঠিক সেই খাজা বাবা আজমিরি অলি আল্লাহদেরকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন মহব্বত করবেন পক্ষে থাকবেন আল্লাহ নিজেই তাদের পক্ষে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই আয়াত এবং তাফসীর বলে দিয়ে যাচ্ছি প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি খাজা বাবা আজমিরিকে ভালোবাসলে লাভ কি আল্লাহর কোরআন বলতেছে আলা সাবদান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার ওলি যারা বন্ধু যারা তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তারা চিন্তিত হবে না ভয়ও তারা পাবে না আয়াতের তাফসীর আবু দাউদের কিতাব তাফসীরের ভিতর আসছে আল্লাহ নবীজি বলতেছেন কিয়ামতের মাঠে আরশে মোয়াল্লার নিচে একদল বান্দা নূরের চেহারা নূরের মিম্বর নিয়ে তারা বসে থাকবে চেহারায় নূর মিম্বর নূর নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে থাকবে নবী শহীদ এবং সিদ্দিক যারা থাকবে তারা দেখে ঈর্ষা করে বলবে আল্লাহ এরা কারা এদের এত বড় দাম তুমি দিলা নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে আছে কারণ কি আল্লাহ পাক বলবে আমার নবী ওলিরা নবী শহীদরা তোমরা শোনো এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসত আল্লাহর জন্য ভালোবাসত আমি আল্লাহর জন্য ভালোবাসত আমরা খাজা বাবা আজমিরিকে ভালোবাসি আল্লাহর জন্য এ কথা কর না কেন কার জন্য শাহজালালকে ভালোবাসি কার জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কার জন্য তাহলে উল্টা আসছে মোল্লার নিচে জায়গা হবে আমাদেরও তাদের সাথে জায়গা হয়ে যাবে কথা কর না কেন ঠিক কিনা ভালোবাসলে লাভ না লস সুন্নাতালা এরপরে নবীজি তেলাওয়াত করতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون الله ডাকতে বললেন নবীজি বলতেছেন তোমরা কি সে আয়াত শুনো নাই আল্লাহ বলেন নিশ্চয় আমার ওলি যারা সাবধান তারা চিন্তিতও হবে না তারা ভয়ও পাবে না এটাই তাদের মর্যাদা দুনিয়াতেও তাদের দাম কবরেও দাম হাশরেও বিরাট বড় দাম ও নবীর উম্মত বলছিলাম আমার ওয়াজ শেষ মূল আলোচনায় চলে যাই ওই যে কবরের কথা বলছিলাম কবরের ফুলের বাগান হয়ে গেছে আল্লাহর বান্দার মনে আছে না আপনাদের বলি খুব মনোযোগ দেন আলেম উলামা বলল কবর ঢেকে দাও কবর ঢেকে দেওয়া হলো আলেমরা বলতেছে তার কোনো মেয়ে সন্তান আছে কিনা বলে হ্যাঁ আছে একটা মাত্র মেয়ে উলামায়ে কিরাম তার বাড়িতে গেলেন মেয়েটা কাঁদতেছে আলেমরা বলল মা বলবেন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরানে দুই চার পঞ্চাশ কিলোমিটার ব্যাপী সরিয়ে গেল হাজার হাজার লক্ষ মানুষ আসছে দেখার জন্য ও মা বলবা তোমার বাবার জীবনের আমল কি ছিল মেয়েটা কেঁদে বলল হুজুর আমরা গরিব মানুষ কোনো শিক্ষা দীক্ষা আমাদের নাই মা মারা গেছেন আমার গরিব মানুষ আব্বা যান সারাদিন পরিশ্রম করে কোন রকম রুটি রুজি আনতেন কোন রাত বাবা মেয়ে খাইতাম কোন রাত আমরা না খেয়ে থাকতাম কিন্তু আমার আব্বাকে দেখছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কিন্তু রাত্রিবেলা আমার আব্বা যান একটা আমল বাব্বাকে দেখছি ছোট্ট প্রদীপ বাতি জ্বালাইয়া বাবার হাতের মধ্যে একটা বই ছিল বইটা বাবা পড়তে পারত না এই বইটার ভিতরে লাইনে লাইনে আব্বাকে দেখছে আঙ্গুল ঘুরাই তো আর বলতো আল্লাহ এটা তোমার কালাম এটা তোমার কোরআন আমি পড়তে পারি না আমি পড়তে জানি না আল্লাহ এটা তোমার কালাম এটা তোমার কালাম একজন আশিক পড়তে পারতো না কোরআনের প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো রব এটা তোমার কালাম আমি পড়তে জানি না আমি পড়তে পারি না আল্লাহ এটা তোমার কালাম কোরআন আল্লাহ এটা তোমার কোরআন এটা তোমার কালাম আমি পড়তে জানি না রব এটা তোমার কালাম আমি পড়তে জানি না আমি পড়তে জানি না এটা তোমার কোরআন আমি পড়তে জানি না আল্লাহ আমার আব্বাকে দেখতাম সারা রাত্রি বেলা এশার নামাজের পরে আমার আব্বাই হাত ঘুরাইতো সকালবেলা ফজরের পর আব্বা কোরআনের উপর দাঙ্গল ঘুরাইতো ওলামা ইকরাম ডাক দে বলেন মা রে বইটা দাও বইটা খুলে দেখলো কোরআনুল করিম প্রত্যেক লাইনে লাইনে দাগ হয়ে গেছে সারা জীবন আঙ্গুল ঘুরেছি আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে পৃষ্ঠাতে দাগ হয়ে গেছে পৃষ্ঠাতে তার দাগ হয়ে গেছে ওলামা ইকরামের বুঝার আর বাকি নাই অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে কোরআনকে মহব্বত করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করার প্রতি নিজের মনকে ঝুঁকে দেওয়ার জন্য আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছে চাঁদপুরবাসী সম্পদের দিকে আল্লাহ তাকাবে না টাকার দিকে তাকাবে না আল্লাহ আপনার চেহারা স্বাস্থ্যের দিকে তাকাবে না কঠিন ক্ষমতা টাকা পয়সার দিকে আল্লাহ তাকাবে না আল্লাহ শুধু তাকাবে আপনার অন্তরের দিকে আল্লাহ লুকস নট টু ইওর ফিগার্স অর ওয়েলথ আল্লাহ আপনার স্বাস্থ্য এবং চেহারার দিকে তাকাবে না আল্লাহ লুকস টু ইওর হার্ট আল্লাহ তোমার আত্মার দিকে তাকাবে আল্লাহর কোরআন বলল মান সাক্কাহা কদ আফলাহা মান সাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা যে তার কালকে থেকে জিন্দা করলো এই অন্তর থেকে সালিম করলো হৃদয় দিয়ে যে ভালোবাসলো আল্লাহ নবীকে হযরতে হামজালা হৃদয় দিয়ে নবীকে ভালোবাসার জন্য তারে আল্লাহ গসলুল মালায়েকা বানায় দিল হযরত বেলাল হৃদয় থেকে নবীকে ভালোবাসার জন্য আল্লাহ নবী থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিল
ও নবীর উম্মতেরা এই জন্য আপনাদেরকে বলি যাহা করবেন ইখলাসের সাথে হৃদয় থেকে যেটা করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হৃদয় থেকে করবেন অন্তর থেকে করবেন আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে করবেন দেখবেন কাজ হয়ে গেছে উলামায়ে কেরামের আর বুঝার বাকি নেই কোরআনের প্রতি তার এতটা সুঘাত শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছে আল্লাহু আকবার বসে কেউ কথা না বলি দুইটা কথা দুনিয়া থেকে কি আমরা চিরদিন থাকব না চলে যাব চলে যাব না কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর এই শীত গ্রীষ্ম বর্ষা ঘরে হালালে হারামে উপার্জন করিয়া আপনি আপনার সন্তানের জন্য যে বাড়ি বানাবেন এই বাড়িতে কম্বল মোড়া দেয়া সন্তান ঘুমাবে কিন্তু চিন্তা করছেন কি আপনার কবরের হালত কি হবে সেই দিন আহা একটু চিন্তা করছেন কি আপনার কবরে কে কথা বলি দিবে এই জন্য দুনিয়া বড় ধোকার জায়গা বড় কঠিন জায়গা দুনিয়া কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই রেখে যাব কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা দান করে না কিয়ামতের মাঠে গোষ্ঠগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান আল্লাহ দুনিয়াতে আবার পাঠান আমরা বেশি বেশি করে সৎকা দিব সলিহীন আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হব আল্লাহ বলবে বান্দা না 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 ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা বান্দা দুনিয়াতে তোমার আর কোনো যাওয়ার কোনো সুযোগ নাই ওয়ান টাইম চান্স একবার চলে আসছো ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই ফিরে আসার কোনো রাস্তা নাই ফিরে আসার কোনো রাস্তা নাই জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সুনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদমরি পাগ ধরিয়ে গেছে দাড়ি দন্ত বাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া দুনিয়াটা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে থাকার আর সুযোগ নেই আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটু আবদার আগামী বছর মাহফিলের আজকের মাহফিল তো খাজা বাবার সামনে মাহফিল কি কথা ঠিক কিনা খাজা বাবার নাম শুনলে তো অনেকে শরীরে চুলকায় কিন্তু এই খাজা বাবা না আসলে হেতর মুসলমানই হইতো না মেশিন কাটা হইতো না হাসুস করে বলা পায় কথা কিন্তু বাস্তব এই খাজা বাবা আজমিরি না আসলে তোর মেশিন কাটা হইতো না কি কথা কর না খাজা বাবা নাম শুনলে তার শরীরে চুল কায়রে জিগে তোর মেশিনটা কাটা হইছে খাজা বাবার কারণে এই খাজা বাবা আসার কারণে তোরা মুসলমানিত্ব পাইছ আজান পাইছ নামাজ পাইছ রোজা পাইছ কি কথা কর না কেন সিন্নি খাইছ মাগার মোল্লা ছিল না শুনেন ইতিহাস শুনে যান আজকে মোহাম্মদ ঘুরি
ভারতবর্ষ আক্রমণ করছে আগে পানিপথের যুদ্ধ বিজয় অর্জন করতে পারেনি। খাজা বাবা আজমিরের এক মুরিদ, এ আমার দিকে তাকান, খাজা বাবার এক মুরিদ, এই মুরিদ অন্ধ ছিল, অন্ধ। সে রাজা পৃথ্বীরাজের রাজদরবারে একটা ছোট্ট নগণ্য চাকরি করত, সামান্য একটা চাকরি রাজদরবারে ছিল, কোন রকম মাসিক একটু বেতন পাইত, ওই বেতন দিয়ে তার কোন রকম সংসার চলত। আমার দিকে তাকান, কথা শুনুন, যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইবাদা, নবীজির আলোচনা ইবাদতের অংশ, অযিকরু সলহীন কাফারা, ইমাম মানাবী আত তাইসিরের মধ্যে লিখছে অযিকরু সলহীন কাফারা, আর ওলি আল্লাহদের আলোচনা করলে, তাদের কথা শুনলে আমাদের সগিরা গুনাগুলি আল্লাহ মাফ করে দেয়। শোনেন, আপনি যেটা সহজ করে ভাবতেছেন এটা সহজ না। আয় কথা বলিস না, কি রে একটা আরেকটা কোলের ভিতরে কে, বাপরে বাপ, তোরা দি কি দুস্থ হয়েছিস, আমাদের দেশে যারা গাঁজা খায় না, গাঁজা খাওয়ার দুস্ত কিন্তু খুব মারাত্মক দুস্ত, দুষ্টু খা তোদের ফিরি দিলাম খা খা, যারা নেশা করে এগার দুস্ত কিন্তু সহজে ছুটে না, কুত্তার মোহাম্মত ছুটে যায়, তো গাঁজাখোরদের মোহাম্মত কিন্তু ছুটে না। কি কথা করলে, কুত্তার প্রেম ছুটে যায় কিন্তু গাঁজাখোরদের মোহাম্মত প্রেম ছুটে না, একটা আরেকটা একবার রাইল গিদরে, তো তোরা যেমন শুনছ তো তো অবস্থা ভালো না। আচ্ছা খুব মনোযোগ দেন, আপনারা যেটা সহজ ভাবে দেখেন যে ইসলাম পেয়ে গেছি, একবার সহজ যদি সহজ বুঝতে চান, পৃথিবীতে যেখানে দিন নাই আপনি সেখানে যায় দেখেন দিন কত কঠিন, যেখানে আজান হয় না সেখানে একটা মসজিদ বানায় যায় দেখেন যে মসজিদ বানানো কত কঠিন। এই জমিনে ইসলাম বলে কোনো শব্দই যখন ছিল না, তখন এই জমিনে খাজা বাবা ইসলাম প্রতিষ্ঠিত করেছে, কথা কোন ঠিক না বেটি? রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, আল্লাহ তাদের উপরে খুশি ছিলেন, তারাও আল্লাহর উপরে খুশি ছিল, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ।